দর্শক, গাজীপুর সিটি নির্বাচনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত। সীমান্ত, ভোট গ্রহণ শেষ পর্যন্ত কেমন হলো আর ভোটার উপস্থিতি এবং প্রার্থীদের কোনো অভিযোগ আছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। আতিককে এক বলা চলে এক প্রকারের কোনো সহিংসতা এবং অপ্রীতিকর ঘটনা ছাড়া কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা। আমি আপনাকে একটি কেন্দ্রের ফলাফল দিয়েই যদি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে রানী বিলাস মণি বালক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা জানি এখানে নৌকা প্রার্থী আজমতুল্লাহ খান পেয়েছেন 213 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন পেয়েছেন 993 ভোট, অর্থাৎ 935 ভোট। এই ফলাফল আসতে শুরু করেছে, আপনারা দেখছেন যে এই নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে ফলাফল আসতে শুরু করেছে। এখান থেকে কিন্তু রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম তিনি ফলাফল ঘোষণা শুরু করবেন। এরই মধ্যে আজকে সারাদিনে আমরা যে কেন্দ্রগুলোতে গিয়েছি, একটা এক ধরনের একটি অভিযোগই পাওয়া গেছে, সেটা হচ্ছে ইভিএমের সমস্যা, অর্থাৎ যে কেন্দ্রগুলোতে ইভিএম রাখা হয়েছে ইভিএমে কাজ না করা। এছাড়াও 480টি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোতে কিন্তু বিভিন্ন শহরের বাহিরের যে কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলোতে কিন্তু গণমাধ্যম এবং কি কোনো পর্যবেক্ষক অনেক যায়নি, সেখানে কিন্তু ইভিএম জটিলতায় অনেকেই ভোট দিতে পারেন নয়, ঘন্টার পর ঘন্টা ভোটাররা দাঁড়িয়েছিলেন। কারণ হচ্ছে এই ইভিএমে ভোটার দিতে গিয়ে কিন্তু অনেক বিড়ম্বনা পোহাতে হয়েছে প্রার্থী সহ ভোটারদের, যার কারণে কিন্তু এই একটি সংখ্যা রয়েছে যে ইভিএমের কারণেই কিন্তু এই ভোটারের উপস্থিত থাকলেও ভোটার যে পার্সেন্টেজ সেটা শতকরা কম, অর্থাৎ 40-50-এর নিচে থাকবে এই যে শতাংশ, মানে ভোটের যে কাস্টিং শতাংশ 40-50-এর মধ্যেই থাকবে বলে আমরা জানতে পেরেছি। আতিক ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।